সেই ছেলেটি অনেকগুলো সিলভার পেপার নিয়ে এক জায়গায় মুড়ে নেয়। তারপর ওইটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বলের মতো গোল আকারে বানিয়ে নেয়। নিয়ে সেটাকে মেশিন দিয়ে দাবিয়ে ছোট ছোট পিস করে নেয়। তারপর সেটাকে আগুনে রেখে নুন ও সোডা মিলিয়ে এইটার ঘোল বানিয়ে নেয়। ঘোলটাকে এই চশমার আকৃতিটা ঢেলে দেওয়ার পর সেটাকে ফিনিশিং করার পর এমন একটা জিনিস তৈরি হয়ে যায় গাইস, যেটাকে দেখে আপনারাও শিওর অবাক হয়ে যাবেন। কিন্তু সেটা দেখার আগে এখনো যদি আপনি কার্টুন দেখতে ভালোবাসেন তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে এই গেমটির নাম বলে যান। দেখা যাক কতজন এই গেমটি খেলেছে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খতরনাক একটা সানগ্লাস বানিয়ে দিল।